আংটিটা দিন। এটা তো আমার আংটি, তুমি কোথায় পেলে? না, আপনার কোথাও ভুল হচ্ছে, এটা আমার আংটি। না, এটা আমার। তুমি কে? সত্যি কথা বলো। সাহেব, সাবধান, ওটাকে মাটিতে ফেলে দিন। সাহেব পকেটে আঙুর পুরল। তার মানে সাহেব ঠিক বুঝে গেছে আর নিস্তার নেই, ওরা ধরে নিয়ে যাবে। এখন সেখানে গিয়ে যদি খেতে না দেয় তাই আঙুর কাছে রেখে দিল। সত্যি এই না হলে বুদ্ধি। ধন্য সাহেব, ধন্য। সাহেব, আমি অকারণে রক্ত ঝরাতে চাই না। তোমার সৈন্যদের বলে দাও আত্মসমর্পণ করতে, কেউ যেন অস্ত্র তুলতে না যায়। তাহলে শুধু সে নয়, তুমিও মরবে। তোমাকে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিলাম হরবল্ল, বলেছিলাম সাহেবদের সংশ্রব না রাখতে, তুমি শোনোনি। এর মূল্য তো তোমাকে দিতেই হবে, তবে আজ নয়। আজ আমি রাঘব বোয়ালকে জালে তুলেছি। তোমার মতন পুঁটি মাছকে আমি পড়ে দেখব। ডাগলাসকে আমরা নিয়ে যাব, কারো কোনো ক্ষতি করব না। কিন্তু কেউ যদি বাধা দিতে আসে তো সে শেষ। চলান।
সর্বনাশ হয়ে গেল। কি করছেন আপনি বাবাসি? আপনি এরকম করবেন না, দয়া করে শান্ত হন। বাবামশাই, আপনি কেন এমন করছেন? এতে তো আপনার কোনো দোষ নেই। ওদের সৈন্যরা অন্য বড় কর্তারাও ছিলেন, তারাও তো কিছু করতে পারলেন না। এই ছোট বৌমা, ওরা কি এসব কথা শুনবে? ওরা শুনবে না। আমার পাশে দাঁড়ানোর আর কেউ রইল না। তোমার বাবা নিশ্চয়ই আমার উপর এখনো রেগে আছে। কি করছেন বাবামশাই? আপনি কি করছেন? জল খান বাবামশাই, জল খাও। পথের বিক্রি হওয়ার থেকে মরে যাওয়া অনেক ভালো। অগ্নি অগ্নি, তুমি তোমার একটা শাড়ি আর একটা বালতি না একটা কলসি আর আমাকে দাও, মরে যাওয়া ছাড়া আমার গতি নেই। আমি ডুবে মরবো, আমি ডুবে মরবো, আমি ডুবে মরবো, আমি ডুবে, আমি ডুবে মরবো। আরে তোরা কেউ দেখ না, কাটিয়া ডগলা সাহেবকে উদ্ধার করতে পারলে কিনা দেখ না। তুই ভবানী ডাকাতের লোক, ওকে গুলি করে না তোকে আমি গলা টিপে মারবো। কি করছে? আমার অরুটা পাগল হয়ে গেল, আমি থাকতে পারবো না বৌমা, এই পাগলের সঙ্গে এই বাড়িতে আমি থাকতে পারবো না। কাশি পাঠিয়ে দাও গো, আমাকে কাশি পাঠিয়ে দাও। খুব এই ফাঁকতালে তুমি কাশি চলে যাওয়ার ইচ্ছে প্রকাশ করছো? হ্যাঁ, ভেবেছো আমার সঙ্গে গাছতলায় গিয়ে না দাঁড়িয়ে কাশিতে গিয়ে খুব আরামে থাকবে? খুব আরামে ওটি হচ্ছে না পিসিমা, বলে দিলাম। আপনি চিন্তা করবেন না বাবামশাই, আমি দেখছি, আমি দেখছি সাহেবকে উদ্ধার করে আনতে পারি কিনা। না ব্রো,
আমার বাপ ধন না বাবা, তুমি কোথাও যেও না বাবা, তুমি গেলে আমার আরো চিন্তা বাড়বে। মাঝে মাঝে তুমি এমন একটা কাণ্ড ঘটাও, আমার তো ও কিন্তু আমার আমার কি হবে কিন্তু ওকে আটকা, আমার কি হবে ব্রজ? ব্রজ, আমি তোকে মাথার দিব্যি দিলাম, তুই কোথাও যাবি না, কিন্তু তোকে অনেক কষ্টে ফিরে পেয়েছি বাবা, আর আমি তোকে কোথাও যেতে দেব না। তুই যদি এবার যাস তাহলে আমার মরা মুখ দেখবি। আপনার কিছু হয়ে গেলে আমার সিঁদুর সিঁদুর মুছে যাবে, মাছ খাওয়া ঘুচে যাবে, আমার যে মাছ ছাড়া ভাত নামে না। মা, তোমরা আমাকে কেন আটকাচ্ছ? আমার যাওয়াটা যে খুব দরকার ছিল। আমার আংটি কেড়ে নিল সে কে? কি তার পরিচয়? আমার আংটি সে পেল কিভাবে? Official of the company. It's an act of treason, you bandits! Hey! 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 আপনি তোদের খবর আনতে দিবার নিশিকে পাঠিয়েছেন। দেখি ওরা কি খবর আনে। মানুষগুলোর কুশল না জানা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। আপাতত এই ডগলাসকে নিয়ে চল, তারপরে দেখা যাক ওর কি করা যায়। আপনি যাই বলুন মিস্টার রায়, আমি ব্যাপারটার মধ্যে একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। বড় সাহেব আপনার বাড়িতে ছিলেন, তার সুরক্ষার দায়িত্ব আপনার। তারপরেও ভবানী ডাকাত কি করে বড় সাহেবকে আপনার বাড়ি থেকে তুলে নিয়ে যায়? আপনার নিশ্চয়ই কোনো মতলব ছিল মিস্টার রায়, তাই জন্যই আপনি মিস্টার ডাগলাসকে আমাদের দেওয়া সেফ জায়গায় থাকিতে দিতে চান নাই, যাহাতে উহাকে সহজে কিডন্যাপ করা যায়। এখন আমি ভালোভাবে বুঝতে পারছি, নিশ্চয়ই ভবানী ডাকাতের সঙ্গে আপনাদের আতাত আছে, না হলে আপনি এবং আপনার ছেলে কিছুতেই ছাড়া পেতেন না। আপনারা কি বলছেন? কি ডাকাতের সঙ্গে আমার আতাত? আমি 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 তো জমিদার। রাখুন আপনার জমিদারি, আমাদের দয়ায় আপনি জমিদার। কি জ্বালা, আমি আপনাদের বোঝাই কি করে যে যে উনি আমার উনি আমার সম্মানীয় অতিথি ছিলেন। বিশ্বাস করুন, আমি যাকে বলে খুব স্যাড,
তার সঙ্গে একটু ম্যাডও বটে। আপনারা বিশ্বাস করুন, এতে আমার কোনো হাত ছিল না। আপনারা আপনারা আমার ফাদার মাদার স্যার, দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে, বিশ্বাস করুন, বিশ্বাস করুন। এখন আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন, তাহলে এই জীবন রেখে কি হবে? এই জীবন আমি রাখতে চাই না। কিলমি কিলমি, আমাকে মারিয়া দেন, মারিয়া দেন। আচ্ছা থাক থাক, আপনাদের মারতে হবে না, আমি নিজে 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 নিজেকে মারবো, আমি আত্মহত্যা করবো। গিন্নি ওগিন্নি, আমাকে দড়ি কলসি দাও না, দাও আমাকে দড়ি কলসি দাও, আমি মরে প্রমাণ করব যে আমার সত্যি সত্যি কত দুঃখ হয়েছে। আই ডোন্ট বিলিভ ইউ, আমি তোমাদের বিশ্বাস করি না, তোমরা এক একজন এক একটা শয়তান। ইউ ব্লাডি নেটিভ ইন্ডিয়ানস, আজ আমি তোমাকে এমন শিক্ষা দিব যে সাহেব, আপনার এত বড় সাহস, আপনি আমার বাবা মশাইয়ের বাড়িতে দাঁড়িয়ে আমার বাবার গায়ে হাত তুলতে চাইছেন, আর আপনি যাদের ব্লাডি ইন্ডিয়ান বলছেন সেই ইন্ডিয়ানদের জন্যই, আপনারা ইংল্যান্ডের অধিকারী হয়েও এদেশে করে খাচ্ছেন। তাই বলছি নিজের হাত মুখ সামলে রাখুন, নাহলে আপনার হাত মুখ আমি আস্ত রাখবো না। বজেশ্বর, মুখ সামলে কথা বলুন। এতদিন সামলেই রেখেছিলাম, কিন্তু আপনাদের মতন ইংরেজদের তাবেদার আছে বলেই এদেশের মানুষদের এত জ্বালা যন্ত্রণা। কিন্তু একটা কথা মনে রাখবেন, সহ্যেরও একটা সীমা আছে। আপনাদের লজ্জা করছে না? আপনারা এসেছেন আমার বাবা মশাইকে দোষারোপ করতে? আপনারাও তো ছিলেন, আপনারা কি করেছেন আর কি করলো আপনাদের সৈন্যরা? আপনারা মাসোহারা দিয়ে তাদের পোষেন, কিন্তু মাত্র ওই কয়েকটা ডাকাত এসে আপনাদের বড় কর্তাকে তুলে নিয়ে চলে গেল, আর আপনারা কিচ্ছু করতে পারলেন না। আর এখন এসেছেন আপনারা বড় বড় কথা বলতে, বীরত্ব ফলাতে, হয়তো আপনারাও পেয়েছিলেন। ইউ নেটিভ, হাউ ডেয়ার ইউ! ব্রজ, ব্রজ তুই কেন কথা বলছিস? তুই থাম না, তোর বাবা মশাইকে কথা বলতে দে। ও দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, এরকম করো না দাদু ভাই, শান্ত। ব্রজ কি করছো? ছুড়ে যাও! আরে ওরা দেশের রাজা, তুমি বুঝতে পারছো না, আমরা ধনে প্রাণে মারা যাবো, আমাদের সমস্ত শেষ হয়ে যাবে। ও গিন্নি ছেলেকে আটকা। ওরে বাবা, আমাদের চোখের মনি আমাদের সাহেবের কাছে আমাদের চক্ষু শিউল করে দিল। থামো 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 সাহেব। বাপ এবং বেটা উভয়কেই অ্যারেস্ট করো। আমাদের অ্যারেস্ট করার অনেক সময় পাবেন, কিন্তু এখন এখানে মিথ্যে সময় নষ্ট না করে চলুন, সবাই মিলে বড় সাহেবকে উদ্ধার করি। মিস্টার কাটিয়ার, উনি ঠিক কথা বলছেন, কোনো ক্ষতি হওয়ার আগেই ডগলাস সাহেবকে আমাদের রেস্কিউ করতে হবে। দাঁড়ান, আমি জমিদার হরবল্লভ রায়, আমার বাড়ি থেকে আমার অতিথিকে তুলে নিয়ে গেছে ভবানী পাঠক, তার যোগ্য জবাব না দেওয়া পর্যন্ত আমি আপনাদের সঙ্গে যাব না। আমাকে আমাকে একটা দিন সময় দিন, আমি যে করেই হোক ডগলাস সাহেবকে আপনাদের কাছে তুলে এনে দেব, এটা আমার প্রমিস সাহেব। থাক, আপনার ক্ষমতা আমাদের জানা আছে, ডগলাস সাহেবকে আপনি উদ্ধার করতে যাবেন, কিন্তু একলা নয়, আমরাও যাব, আর সঙ্গে থাকবে কোম্পানির সৈন্য। আগে ডগলাস সাহেবকে আমরা উদ্ধার করি,
তারপরে নয় বাকি বোঝাপড়াটা আপনার সঙ্গে মিটিয়ে নেব। ওকে তুলে ডেরায় নিয়ে চল। ঠাকুর, একে তো তোলা যাচ্ছে না। বাবা ঠাকুর, আমি দেখছি। আশ্চর্য, এতেও জ্ঞান ফিরলো না, ভান করছে না তো সাহেব? চলো 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 পাল্টাই।